হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা অ্যাপ নিয়ে আলোচনা করবো, যে অ্যাপের নাম হচ্ছে ক্যাশ অন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর স্ক্রিনে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটা রয়েছে। তো দুইটা অ্যাপ রয়েছে এখানে, তো দুইটা কেন সেটা আমি বলবো এই ভিডিওটিতে। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর এই অ্যাপে কাজ করার নিয়ম একটু ভিন্ন রয়েছে, তো অবশ্যই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর যদি আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেন তো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই অ্যাপটিতে আপনারা 100% পেমেন্ট পাবেন যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ করেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর অবশ্যই একটা রিকোয়েস্ট করবো সবার কাছে, সেটা হচ্ছে ভিডিওটিতে সবাই একটা করে লাইক করে দেবেন আশা করি। তো যাই হোক, এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাপটার লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রথমে গুগল ড্রাইভ থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপটা ওপেন করবেন, ওপেন করলে এরকম চলে আসবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনাদের ফুল নেম দিবেন, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেফার কোড দিবেন 1234 দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর আবার ব্যাকে প্রেস করবেন, ব্যাকে প্রেস করে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি সম্পূর্ণ ভিডিওটা অন্তত দেখতে থাকবেন। তো এই অ্যাপটাতে কিন্তু কাজ করতে হলে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে আপনাদের। তো আপনারা কী করবেন, ভিপিএন টার্বো ভিপিএন এটা কানেক্ট করে নেবেন ইউএসএতে। আশা করি বুঝতে পারছেন সবাই এটা পারবেন, এটা দেখানোর প্রয়োজন নেই। তো এইটা কী করবেন, আপনি এইখানে ওপেন করে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে কানেক্ট করে নেবেন। তো তারপর কী করবেন, এই অ্যাপটা ওপেন করবেন, ক্যাশ অন যে অ্যাপটা রয়েছে ওপেন করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টস রয়েছে এবং এখানে আপনাদের নাম শো করবে, নাম্বার শো করবে, টিম শো করবে। টিম হচ্ছে আপনি যাকে রেফার করবেন সেই রেফারগুলো এখানে টিমের জায়গায় শো করবে, মানে আপনি কতজনকে রেফার করেছেন, আপনার রেফার কোড থেকে কতজন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো ওইগুলো দেখাবে এখানে। আর আপনার রেফার কোড হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা, আশা করি বুঝতে পারছেন। আর এখানে ভুল কাজ করলে এখানে দেখাবে আপনি কয়টা ভুল কাজ করছেন, ভুল কাজ করলে কিন্তু পেমেন্টটা পাবেন না। তো এখানে উইথড্রটা কীভাবে করবেন তা একটু পরে দেখাচ্ছি। আর এখানে জব 1 রয়েছে, জব 2 রয়েছে, জব 3 রয়েছে, এগুলো আপনাদেরকে কী করতে হবে, এগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, জব 1টা এখানে ক্লিক করবেন। আমি 1 যেহেতু ডাউনলোড করেছি সেক্ষেত্রে 2 নম্বর দেখিয়ে দিচ্ছি, সবগুলো সেম। এখানে জব 2তে ক্লিক করলাম, তারপর গুগল ড্রাইভ রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর আপনাদের মেল চলে আসবে, যে কোনো একটা মেল সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের সামনে যে কীরকম চলে আসবে তা একটু দেখিয়ে দিচ্ছি। যে এরকম চলে আসবে যখন আপনারা মেলটা সিলেক্ট করবেন, তারপর এখানে প্যাকেজ ইনস্টলার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ক্যাশ অন যে জব রয়েছে ওইগুলো ইনস্টল করা হয়ে যাবে। আমি 1 নম্বর আগে ইনস্টল করে ফেলেছি, এখন আপনাদের সামনে 2 নম্বরটা ইনস্টল করলাম যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে এগুলো ইনস্টল করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে কাজটা করবেন। আর অবশ্যই ভিপিএন ইউএসএতে আপনারা কানেক্ট করে নেবেন। তো এটা যেহেতু আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন করব। ওপেন করার আগে আমি আপনাদের সামনে একটু কিছু দেখিয়ে নিই। তো এই যে এখানে আপনারা কী করবেন, যে প্রথম অ্যাপটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ক্যাশ অন মেন যে অ্যাপটা রয়েছে ওইটার লিঙ্ক দিব। তারপর অ্যাকাউন্ট খুলে এই তিনটা আপনি ইনস্টল করবেন, তা না হলে কিন্তু কাজ করতে পারবেন না। আর মেন অ্যাপে মূলত আপনারা উইথড্র করতে পারবেন, আর পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবেন, টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করতে পারবেন, আর বিভিন্ন নোটিশ রয়েছে এগুলো দেখতে পারবেন। তো যাই হোক, পেমেন্টের ব্যাপারে একটু পরে দেখাবো কীভাবে আপনার উইথড্র করবেন, তার আগে দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে কাজ করবেন। তো আমি ক্যাশ অন যে 1 নম্বর জব রয়েছে সেটা সিলেক্ট করলাম। 1, 2, 3 সবগুলো কিন্তু সেম সিস্টেম, আমি একটা দেখিয়ে দিব, আপনার বাকিগুলো করে নেবেন আশা করি বুঝতে পারছেন। তো আমি 1 নম্বর ওপেন করলাম, এখানে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। তারপর এখানে স্টার্টাক্স রয়েছে, এখানে একটা ক্লিক করবেন কাজটা করার জন্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে 20টা কিন্তু কমপ্লিট করতে হবে ইমপ্রেশন আর কিটা। তো আমার অলরেডি 14টা কমপ্লিট করা রয়েছে আর এখানে 6টা কমপ্লিট করবো। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর প্লিজ ওয়েট অ্যাড ইস লোডিং। তো এখানে অ্যাডগুলো লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে 2 সেকেন্ড ওয়েট করতে হবে, জাস্ট 2 সেকেন্ড। 2 সেকেন্ড যখন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্লোজ দিস অ্যাড, আপনারা কী করবেন ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ করে দেবেন। তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে আবারও 2 সেকেন্ড অ্যাড দেখবেন, দেখে আপনার ব্যাকে প্রেস করে দেবেন আশা করি বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে মাত্র 5 সেকেন্ডের মধ্যেই 2টা আমি ইমপ্রেশন হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে আপনাদের সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমার এটা হয়ে গেছে। এইভাবে মূলত আপনাকে কী করতে হবে, ইমপ্রেশনের যে কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমি সবগুলো কমপ্লিট করে নিচ্ছি, আপনারা 20টা কমপ্লিট করবেন। আপনাদের কিন্তু 0 থাকবে, আমার 14টা কমপ্লিট ছিল, তার মানে হচ্ছে আগে আমি কমপ্লিট করেছিলাম।
তো আপনাদের এখানে জিরো থাকবে, আপনারা কী করবেন এক এক করে 20টা কমপ্লিট করে নেবেন। যখন আপনাদের 20টা কমপ্লিট করা হয়ে যাবে তখন একটা অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 20টা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আপনি কাজ করার জন্য 20টা কমপ্লিট করবেন, তারপর ক্লাইমে ক্লিক করবেন, ক্লাইমে ক্লিক করে এখানে অ্যাডের মধ্যে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের মতো তারা বলতেছে ওয়েট করতে, আপনি কী করবেন এই সাইটের মধ্যে 30 সেকেন্ড ওয়েট করবেন। তো আমি এখানে 30 সেকেন্ড ওয়েট করছি, তারপর আপনাদেরকে অটোমেটিক ব্যাকে নিয়ে চলে আসবে। যদি অটোমেটিক না নিয়ে আসে তাহলে কী করতে হবে তা আমি বলে দেবো। তো এখানে আপনার 30 সেকেন্ড ওয়েট করে, তো দেখতে পাচ্ছেন 3 সেকেন্ডের মতো এখানে রয়েছে। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করছি, দেখি অটোমেটিক ব্যাকে নিয়ে চলে আসে নাকি। তো দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ব্যাক অটোমেটিকলি। তো এখানে দেখি কিছুক্ষণ ওয়েট করি, তারা যেহেতু বলছে অটোমেটিক ব্যাক করবে। আচ্ছা এখানে অটো ব্যাক করতেছে না, আপনার কী করবেন যখন 30 সেকেন্ড কমপ্লিট করা হয়ে যাবে তখন জাস্ট আর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করে আপনার ব্যাক বাটন রয়েছে, এইখানে আপনার ক্লিক করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তো তাহলে কিন্তু এই কাজটা কমপ্লিট করা হয়ে যাবে। তারপর যদি আবারও স্টার্ট অ্যাক্সে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে আপনাদের আর কিছুক্ষণ পর আবার এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা job 1, job 2, job 3 এগুলো আপনারা কাজ করে নেবেন, আশা করি বুঝতে পারছেন। তো যখন এগুলো কমপ্লিট করা হয়ে যাবে প্রতিদিনের কাজটা আপনার যত পারেন আপনি এইভাবে আনলিমিটেড করতে পারবেন। তো এই কাজগুলো আপনারা করে নেবেন। করার পর আপনি যখন উইথড্র করতে আসবেন, উইথড্র করার জন্য এই ক্যাশ অন যে মেইন অ্যাপটা রয়েছে এটা আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করে দেওয়ার পর 3 ডটে ক্লিক করে আপনার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর এখানে আপনারা রিচার্জ সিলেক্ট করবেন এবং বিকাশে আপনারা নিতে চাইলে যখন 7000 পয়েন্ট হয়ে যাবে তখন 70 টাকা পাবেন, আর এখানে প্রতিটা ক্লিকের বিনিময়ে পাবেন 100 পয়েন্ট, আশা করি বুঝতে পারছেন। তো রিচার্জে 3000 পয়েন্টে আপনি পাবেন হচ্ছে 30 টাকা। এখানে আপনাদের রিচার্জ নাম্বার মানে হচ্ছে মোবাইল নাম্বার দেবেন, আপনি যেই নাম্বারে পেমেন্ট নিতে চান সেই নাম্বারটা দেবেন, দিয়ে রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার 24 ঘন্টার মধ্যেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আর যদি আপনি চান বিকাশ পেমেন্ট নিতে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি আপনার রিচার্জ বিকাশ নাম্বারটা দেবেন এখানে এবং আপনি পয়েন্ট তো এখানে লেখাই থাকবে কত, তো আপনি চাইলে এভাবে উইথড্র করতে পারবেন বিকাশ নাম্বার দিয়ে, বিকাশ পার্সোনাল নাম্বার দেবেন আর কি। তারপর রিডিমে ক্লিক করলে আপনাকে পেমেন্টটা দিয়ে দেওয়া হবে, তো 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এখানে আপনাদেরকে কাজ করতে হবে এবং কীভাবে উইথড্র করতে হবে। তো আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন এবং উইথড্র করতে পারেন। আর এখানে 3 ডটে ক্লিক করে আপনার পেমেন্ট হিস্টোরি দেখতে পারবেন এবং টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপ এগুলোতে আপনারা জয়েন করে নেবেন। আর নতুন নতুন যে নোটিশ থাকবে সেই নোটিশগুলো আপনারা কী করবেন পড়ে নেবেন। আর এখানে ভুল কাজ করবেন না, ভুল কাজ মানে হচ্ছে ভুল অ্যাডে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আইডিটা ব্যান হয়ে যাবে এবং পেমেন্টটাও পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন এখানে কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।